আইপিএল 2022 এর রানে ফিরলেন কোহলি। আইপিএল এ 15 ম্যাচ পরে অর্ধশত রান বিরাটের। অবশেষে আইপিএল এ রানে ফিরলেন বিরাট কোহলি। গুজরাট টাইটান্স এর বিরুদ্ধে অর্ধশত রান করলেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের প্রাক্তন অধিনায়ক। আইপিএল এর 15 ম্যাচ পরে অর্ধশত রান করলেন কোহলি। এবারের আইপিএল এ প্রথম ম্যাচ থেকে ছন্দে ছিলেন না কোহলি, একের পর এক ম্যাচে ব্যর্থ হচ্ছিলেন, কিন্তু গুজরাটের বিরুদ্ধে অবশেষে ব্যাটে রান এলো তার। এর আগের আইপিএল এ একেবারেই এত খারাপ সময় কাটছিল কোহলির। 2009 ও 10 সালে আইপিএল এ টানা 18 ম্যাচে অর্ধশত রান পাননি কোহলি, কিন্তু তখন তিনি একেবারে নতুন। আরসিবির অধিনায়ক হওয়ার পর এই প্রথম এত খারাপ সময় কাটালেন বিরাট। গুজরাটের বিরুদ্ধে তৃতীয় ওভারে আউট হয়ে যান অধিনায়ক ফাফ ডু প্লেসিস, ফলে রান তোলার দায়িত্ব চাপে কোহলির কাঁধে। রজত পতিদারের সঙ্গে জুটি বাঁধেন কোহলি। রজত ভালো ছন্দে থাকায় সুবিধা হয় কোহলির, ছন্দ খুঁজে পাওয়ার জন্য কিছু সময় পান তিনি। বেশ ধীরে খেলেও কয়েকটি শটে দেখা গেল তার ছাপ। 6টি চার ও 1টি ছক্কা মারেন। শেষ পর্যন্ত 53 বলে 58 রান করে মোহাম্মদ সামির বলে বোল্ড হয়ে সাজ করে ফেলেন তিনি। সো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট ওটাকে সাবস্ক্রাইব করে দিই। আমি আপনাদের একটিও লাইক ও কমেন্ট আমাদের ভিডিও বানাতে প্রচুর মোটিভেট করে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।